বাংলাদেশের অসংখ্য গণমাধ্যম যখন চুপ করে আছে, যখন সত্য মিথ্যার মাঝখান থেকে অনেক সত্যকে আড়াল করে রেখেছে, এমন তো অবস্থায় একজন মানুষকে আমি দেখতে পেরেছি যিনি প্রকাশ্যে এখন শিক্ষার্থীদের মাঝখানে এসে দাঁড়িয়েছে। আজকে সে মঞ্জুর ভাইকে আমরা সবাই মন থেকে ভালোবাসা জানাই, বুক থেকে যেন একরকম শ্রদ্ধা বেরিয়ে আসে তার প্রতি। সে শুধুমাত্র একজন সংবাদ উপস্থাপকই নয়, সে একজন অ্যাডভোকেট, সে একজন মানুষ। দিন শেষে প্রত্যেকটি প্রাণীর একটি পরিচয়, যে যার যার অবস্থান থেকে সঠিক প্রাণী সে। আজকে সে মঞ্জুর ভাই, তার জায়গা থেকে তিনি একজন সঠিক মানুষ। আমি সুপারম্যানের মুভি দেখেছি, তবে অসংখ্য সুপারম্যান এখন আমি বাস্তবে দেখতে পারছি। আমি 52 সাল দেখিনি, আমি 1971 সাল দেখিনি, আমি দেখছি 2024 সাল। যে 24 সালে বাংলাদেশে এইরকম কিছু সংখ্যক মানুষ যে আছে সেটা আমার অজানা ছিল। একই সিটে বসে পড়াশোনা করেছে, তবে কিছু কারণে তারা দুইজন দুই দলে বিভক্ত। যে বন্ধু বন্ধুর সাথে হাজারো স্বপ্ন দেখেছে, সেই বন্ধু আজকে আরেক বন্ধুর প্রাণ নিচ্ছে, এটা আমরা কেউ দেখতে চাইনি। কোটা সংস্করণ আন্দোলন নিয়ে যে আমাদের বাংলাদেশের হাল এমন হতে পারে সেটা কখনো কেউ চিন্তাও করতে পারে নাই। আজকে বাংলাদেশের অবস্থান দেখে আমরা সবাই লজ্জিত, এবং সেই সাথে আমরা সবাই গর্বিত বাংলাদেশের কিছু সেই সকল সন্তানদের কেঁপে, যারা হয়তো 1971 সালে থাকলে সে যুদ্ধ আর অনেকদিন আগে বিজয় পেত। আমি জানি ওই আন্দোলনের মধ্যে গেলে আমার প্রাণ যেতেও পারে, তারপর আমি সেই আন্দোলনের মধ্যে গিয়েছি। এর মানে আমি জানি আমার মৃত্যু হবে, তারপর আমি মৃত্যুটাকে বরণ করে নিয়েছি। মনে রাখবেন, যেই মানুষ নিজে মরার জন্য প্রস্তুত থাকে সেই মানুষ দেশকে বিজয় করেই দিয়ে যায়। 1971 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে রক্তের বিনিময়ে, আজকেও আমাদের দেশে সেই রক্তই ঝরছে। যদি বাংলাদেশে আসলে এখন পর্যন্ত এত সংখ্যক রাজাকার থেকে থাকে, তাহলে সেই সকল রাজাকারগুলোকে হাঁটানোর জন্য হলো দেশটাকে স্বাধীন করতে হবে। রাজাকার নিয়ে তো আর দেশের মধ্যে থাকা যায় না। আমরা বই পুস্তকের মধ্যে পড়াশোনা করে জানতে পেরেছি, আমাদের মা বোনের ইজ্জত হরণ করা হয়েছে, আমাদের ভাইদের জীবন দিতে হয়েছে, লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই লাল সবুজের পতাকা। যে বাংলা ভাষায় আজকে কথা বলছি, সেই বাংলা ভাষার জন্য আন্দোলন করে জীবন গিয়েছে হাজারো মানুষের, আর তারা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। শুধু তাই নয়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে, প্রত্যেকটা কলেজ থেকে শিক্ষার্থীরাই কিন্তু এই ভাষার জন্য আন্দোলন করেছিল। রাষ্ট্রভাষা বাংলা চাই, আজকে বাংলা ভাষায় কথা বলে সেই সকল ছাত্রদের উপরে ছাপিয়ে পড়তে কি লজ্জা লাগে না? কই পাইলেন সেই ভাষা, কই পাইলেন এই স্বাধীনতা? বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে, বাংলা ভাষায় কথা বলার পিছনে শুধুমাত্র হাত ছিল, ভূমিকা ছিল তাদেরই, আজকে হারাচ্ছি আমরা যাদেরই। আমাকে শুধু বারবার চিন্তার ভাবনায় ফেলে দিচ্ছে, এত সংখ্যক মানুষ জানে যে রাস্তার মধ্যে গেলে তাদের জীবন যাবে, তারপরও তারা রাস্তায় কেন যাচ্ছে? তাদের কি মৃত্যুর ভয় নাই?